তোতা পাখির একটা জাতের নাম মাকাও পাখি। এই পাখিকে পৃথিবীর সবথেকে সুন্দর এবং বড় পাখিও বলা হয়ে থাকে। মানুষকে মনোরঞ্জন করা এবং গায়ের রঙের জন্য মানুষ একে খুব বেশি পছন্দ করে। সবার নিকট এই পাখি এতটাই পছন্দ যে মানুষ যুগের পর যুগ এই পাখি পোষা পাখি হিসেবে পালন করে আসছে। এরা 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। পাখিদের সাথে তুলনা করলে এ ওজন অনেক বেশি হয়ে যায়। এদের মধ্যে নীল প্রজাতির ম্যাকাও সবচেয়ে বড় পাখি। এরা আকৃতিতে বড়। এদের পছন্দ অপছন্দ সহ আরও অনেক বৈশিষ্ট্য অন্য পাখিদের থেকে আলাদা। এদের শতবর্ষী পোষা পাখিও বলা হয়। এদের যদি ভালোভাবে যত্ন নেওয়া হয় তাহলে নীল এবং সোনালী বর্ণের ম্যাকাও গড়ে 60 বছর পর্যন্ত বাঁচতে পারে। কিছু কিছু প্রজাতি 80 বছর বা তারও অনেক বেশি দিন ধরেও বাঁচতে পারে। এদের বিভিন্ন প্রজাতির বিভিন্ন রং হয়ে থাকে বলে এদের দেখতে যেমন সুন্দর তেমন মানুষের সাথে আচরণেও অনেক সুন্দর হয়ে থাকে। প্রজাতিভেদে তারা 100 বছরের অধিক দিনও বেঁচে থাকে। এদের পোষার জন্য কিছু অতিরিক্ত যত্নের প্রয়োজন পড়ে। এরা অত্যন্ত বুদ্ধিমান এবং আকর্ষণীয় হয়ে থাকে। অনেক ক্ষেত্রে এরা মানুষের কথা অবিকল নকল করতে পারে। পোষা প্রাণী হিসেবে মাকাও পাখি একেবারেই মন্দ হয় না। এদের খাদ্য তালিকায় ফলমূল, ফলের বীজ, পাতা, ফুল, বাদাম জাতীয় খাবার খেয়ে থাকে। এদের ঠোঁট অত্যন্ত শক্ত হয়ে থাকে। এরা এদের ঠোঁট দিয়ে নারকেলের মতো শক্ত খোসাও ভাঙতে পারে। এদের ঠোঁট অত্যন্ত শক্ত এবং এরা অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও এরা ভদ্র প্রজাতির পাখি বলেই পরিচিত। এরা দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, ভেনেজুয়েলা, পেরু, বলভিয়ার, পেরাগুয়ে এসব অঞ্চলে এদের নিয়মিত দেখতে পাওয়া যায়। মাকাও পাখির প্রতি পিসের দাম, বাচ্চার দাম 20,000-30,000 হয়ে থাকে, আর প্রতি পিস প্রাপ্তবয়স্কের দাম হয়ে থাকে একটু বেশি। গ্রিন কোয়ালিটি পাখির দামগুলো সব থেকে বেশি। বড়গুলোর দাম 2-4 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে, আর বাচ্চাগুলোর দাম, যেগুলোর বয়স 1-2 মাস, সেই বাচ্চাগুলোর দাম 1 লক্ষ থেকে 2 লক্ষ হতে পারে।